হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসকে কোম্পানির পক্ষ থেকে আমি কাউসার আহমেদ আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? অ্যাডোবি ফটোশপ সিসি নিয়ে আজকে আমরা একটু কাজ করব। আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝবেন না। যদি বলেন যে টেনে টেনে দেখবেন, তাহলে ফটোশপের টেনে টেনে দেখার কোনো কাজ আপনি বুঝবেন না। আমার এই ভিডিওটি দেখে যে মনে করছেন আপনি কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং তার পাশে বেল আইকন বাটনটি তো প্রেস করে নেবেন। অ্যাডোবি ফটোশপ একসময় আমরা যে ছবিগুলোর কাজ করতাম, ছবির খুব সুন্দর সুন্দর কাজ হতো, সিসির আগে CS7 দিয়ে কাজ করতাম। এখন শুধু আমরা অনেক অনেক রকম কাজ করতে পারি, লোগো ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ব্যানার ডিজাইন, পোস্টাল, এই যেমন ধরনের ছবিগুলো তৈরি হচ্ছে, এই যে ছবিগুলো যে ছবি কাজগুলো হচ্ছে ফটোশপের মাধ্যমে, এগুলো কিন্তু সবই ছবি। তো আমরা সাধারণত জানি এই ছবি কাজগুলো একটু বেশি হয়ে থাকে না, এই ছবি ছাড়াও বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। যে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে যে এই ছবিটাই কাজ হচ্ছে, অ্যাডোবি ফটোশপ যদি আমরা বলি যে ডিজাইন, লোগো ডিজাইন আমরা যদি যাই, যেমন ধরুন ভিজিটিং কার্ড ডিজাইন, এখানে যদি ভিজিটিং কার্ডের ভিতরে আমরা চলে যাই, দেখবেন এই যে কাজগুলো করা হয়েছে এগুলো সবই কিন্তু অ্যাডোবি ফটোশপের দ্বারা সম্ভব হয়েছে। অ্যাডোবি ফটোশপ দিয়ে এই ডিজাইনগুলো তারা করে নিয়েছে। সো আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ছবির কাজটা একটু বেশি ইউজ করি। আমরা আপনাদের সামনে কীভাবে এই কাজগুলো করবো সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। অ্যাডোবি ফটোশপ ভিজিটিং কার্ড নেই, শুধু আমরা দেখুন ওয়েব পেজ ডিজাইন। এখানে যদি আমরা ওয়েব পেজ ডিজাইনে যাই, তাহলে দেখবেন অনেকে অনেক রকমভাবে ওয়েব পেজ ডিজাইনগুলো অ্যাডোবি ফটোশপের মাধ্যমে করতেছে তারা, এবং অনেকে অনেক কাজ করেছে। যেমন ধরেন এই যে অ্যাডোবি ফটোশপ সিসির মাধ্যমে যে কাজটা তারা করেছে, টাইটেলটা সাজানো থেকে শুরু করে সব কাজগুলো কিন্তু তারা অ্যাডোবি ফটোশপ সিসির মাধ্যমে এগুলো করেছে। সিসি আছে, CS6, CS7, আপনারা যেই জেনারেশনের সাথে মিল করে যে ভার্সনটি ব্যবহার করতে ইচ্ছুক আপনারা সেটাই ব্যবহার করবেন। সো আমরা লোগো যদি দেখি, যে ফটোশপ দ্বারা লোগোটাও কি সম্ভব? হ্যাঁ, লোগোও সম্ভব, লোগোটারও কাজ করে অনেকে। যেমন ধরেন এই যে লোগোতে আমরা লিখলাম, এই যে ফটোশপ লোগো না, আমরা যদি ফটোশপ লোগো ডিজাইন লিখি, তাহলে দেখবেন এই যে ফটোশপ, এগুলো কিন্তু সব ফটোশপে করে নিয়েছে না। ফটোশপ লোগো ডিজাইন, এখানে যদি যাই লোগো ডিজাইন, দেখুন বিভিন্ন রকমের লোগো আসছে, এই যে এই লোগোটা আসছে, এই লোগো আসছে, এই লোগো আসছে। কিভাবে বিভিন্ন ধরনের লোগো তৈরি করা হয়, বিভিন্ন ধরনের ছবির কাজগুলো করা হয়, সেই বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করবো। সো ভিউয়ার্স, আমরা চলে যাবো সরাসরি ফটোশপে। দেখুন ফটোশপ পিএস, ফটোশপ সিসি, প্রোগ্রামটি আগে আমি ওপেন করে রেখেছিলাম, এটা মিনিমাইজে করা আছে। অ্যাডোবি ফটোশপ সিসি, ফটোশপ ভার্সনের সর্বশেষ ভার্সন এটি। এই চার পাঁচটা আগে আমাদের একটু ভালো করে চিনতে হবে। সেম আগের যে ওল্ড ভার্সনগুলো আপনারা ব্যবহার করেছেন, সেম এটার মতোই সিসি ভার্সনটা, কিন্তু এর কিছু কালার পরিবর্তন, ফিচার আপডেট, আগে যে কাজগুলো আমরা করতাম এর কালারটা কিরকম ছিল আর এখনকার কালারটা কিরকম আছে, এখন যে কালারটা আছে সেটা চাইতে একটু ব্ল্যাক কালার। এটার কালার চাইলে আপনি পরিবর্তন একটু এদিক সেদিক করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে পিএস ফটোশপ যে লোগোটি আইকন আছে, টাইটেল বারে, ফাইল এডিট, ইমেজ, লেয়ার টাইপ, সিলেক্ট ফিল্টার, 3D ভিউ, ইউনি সেলফ, এটা হলো পুরো আপনার মেনু বার। এই মেনু বারে অনেক কাজ থাকে, এখান থেকে প্রোগ্রামটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন, রেজিস্টার ডাউন ক্লোজ করতে পারবেন। তার নিচে যে স্ট্যাটাস বারটা আছে, এখানে ডিটেলস প্রত্যেকটা, আর এখানটা যেটা আছে সেটা হলো টুল বার, টুলস যেটা আমরা বলি টুলস। এই প্রত্যেকটা টুলসে প্রত্যেকটা আইকন থাকে, প্রত্যেকটা আইকনের ডিটেলস এখানে সম্পূর্ণ আপনাকে শো করবে। তারপর যেগুলো আপনি দেখতেছেন এগুলো লেয়ার, এক একটি লেয়ার এক একটা ট্যাব, ঠিক আছে। এখান থেকে আপনি ঠিক আরেকটি মেনু অপশন আছে, এখান থেকে বিভিন্ন ধরনের কালার, শেপ সব কিছু আপনি এখান থেকে এক্সপান্ড, সব কিছু এখানে ক্লিক করলে আপনি চলে আসবে। যেমন এখান থেকে আপনি এক্সপান্ডেড প্যানেল, এখানে ক্লিক করে দিন এক্সপান্ডেড প্যানেলের মধ্যে আপনি সব আইকন, এই প্যানেলে কথা যেটা আমরা একটা প্যানেল বলি, এই প্যানেলের মধ্যে আমাদের অনেক কিছু এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করে কেটে দিলে আমি এই প্যানেলটা আনতে পারবো। যদি আমি কেটে দিলাম, এখান থেকে আমি কেটে দিলাম, এই উইন্ডোসে গেলেই আপনি আপনার মতো করে টুলসে ক্লিক করছেন, আপনার টুলসটা চলে আস, টুলসটা আনার পর আপনি প্যানেলটা আনবেন, উইন্ডোসে যাবেন আবার, এই উইন্ডোসে যাওয়ার পর যেমন যে কোনো থেকে পাথ স্টাইলে ক্লিক করলেই আপনার এই প্যানেলটা চলে আসবে। আপনি প্রত্যেকটা প্যানেলের কাজ আলাদা আলাদা নিয়ে এগুলো করতে পারবেন। যেমন ধরুন আপনি এই প্যানেলটাকে আলাদা করার প্রয়োজন, এখানে প্রেস করে, এই যেখানে প্রেস করে চাপ দিলে আপনার প্যানেলটা আলাদা আলাদা, প্রত্যেকটা প্যানেলের কাজ এখান থেকে আলাদা হয়ে যাবে। যেমন ধরুন এটার সাথে আপনি অ্যাডজাস্ট করতে চান, নিচে দিয়ে অ্যাড করলে দিলেই, প্রেস করে টেনে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো এটা বড় করার প্রয়োজন কি, এইটাকে ধরে আপনি এখান থেকে ধরে এটাকে যদি অ্যাডজাস্ট করে দেন, এখান থেকে পুরোটাকে টেনে, হ্যাঁ বাস, এই যে অ্যাডজাস্ট করে দিলে প্যানেলের সাথে এটা অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা কলম ধরে ধরে আমি প্যানেলে অ্যাড করে দিলাম। সো আমার মনিটরের এক পাশে এটা চলে আসলো। যখন আপনি প্যানেলটা
এবার টেনে আমি অ্যাড করে দেওয়ার পর ব্যাস আমার প্যানেলটা বসে গেল। এগুলো হলো লেয়ার, বিভিন্ন ধরনের লেয়ার অপশন, এগুলোকে আপনি ক্লিক করে দিলে এই যেখান থেকে কেটে চলে যাবে, যেমন ক্যারেক্টার প্যারাগ্রাফ, এখানে লেয়ার্স, চ্যানেলস, পাথ, প্রত্যেকটি অপশন আলাদা আলাদা করে আসবে। কেটে দিলে আপনার ফটোশপে পুরো পেজটাই খালি। আপনি উইন্ডোজে যাওয়ার পর আবার আপনার মধ্যে যে লেয়ার অপশনে ক্লিক করবেন, উইন্ডোজ থেকে পাথ অপশনে ক্লিক করুন, পাথটা এরকম করে এক এক করে আপনি এখান থেকে অপশনগুলো, প্যারাগ্রাফ অপশন থেকে ক্লিক করলে প্যারাগ্রাফের অপশনগুলো আনতে পারবে। প্যানেল থেকে প্যানেলগুলো নেওয়ার, লেয়ারগুলো নেওয়ার পর এটা টুলস, এই টুলসটা কিভাবে কাটতে কি আনতে সেটা আমি তার আগে আরেকবার দেখাইছি। এবং এই টুলের নিচে, টুলের যে প্রত্যেকটা নিচে 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 করে করে যে আইকনগুলো আছে প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। প্রত্যেকটার এখানে ধরবেন, মাউসটা ধরলে আপনার নামটা চলে আসবে, রেক্টেঙ্গেল মার্ক টুল যেটা, শর্টকাটে এন চাপ দিলে এই চিহ্নটা চলে আসবে। এবং এই রেক্টেঙ্গেল মার্ক টুলের কিভাবে কাজ করবে, এবং যখন এই মুভ টুল, মুভ টুলে যখন কাজ করবে, মুভ টুলে যখন ক্লিক করেন দেখেন এখানে ডিটেলসটা চলে আসতেছে। মুভ টুলে রেক্টেঙ্গেলে ক্লিক করলে রেক্টেঙ্গেলে সব চলে আসতেছে। আপনি যখন এখানে আবার ক্লিক করবেন লেসো টুলে, লেসো টুলে সব চলে আসছে। এই টুলটাতে ক্লিক করলে এই টুলে ডিটেলসটা এখানে চলে আসতেছে। আপনি যখন এই টুলে ক্লিক করবেন ক্রপ টুলে, ক্রপ টুলে সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসতেছে। আমরা এইভাবে এইভাবে এই ফটোশপের ডান পাশটা এবং তার বাম পাশটা টুলসের অপশনগুলো পরিচিত হলাম। এবার আমরা ফাইলে যাব। এটা কি ফাইল? ফাইল থেকে কিভাবে নতুন একটি পাতা ডকুমেন্টস নিতে হয়, কিভাবে ফাইল ওপেন করতে হয়, এখান থেকে সেভ কিভাবে করতে হয়, প্রিন্ট কিভাবে করতে হয়, এরপর থেকে কিভাবে কোনো একটা ডকুমেন্ট স্ক্যান করে ফটোশপে আনতে হয়, কিভাবে ফাইল সেভ এজ করতে হয়, এই ডকুমেন্ট পেজ সেট, এডিট থেকে ইমেজ থেকে বিভিন্ন দেশে প্রত্যেকটা মেনুর ইমেজ থেকে ইমেজের কাজ পাওয়া যায়, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, থ্রি ডি ভিউ, উইন্ডোজ, এগুলো হলো মেনুবার, প্রত্যেকটা মেনুর কাজ থাকে। সো এবার আমরা দেখবো কিভাবে একটি পেজ সেট আপ, মানে এখানে পেজ সেট আপ করতে হয় ফটোশপে, কিভাবে একটি পেজ সেট আপ করবেন। সো আমরা যখন পেজটি সেট আপ করবো তখন আমাকে অবশ্য নিউতে যেতে হবে। আপনি যদি কোনো একটা ডকুমেন্ট নিয়ে এখানে কাজ করতে চান তাহলে এখানে দেখুন লেখা আছে পেস্ট, পেস্ট কাস্টম সাইজ, এখানে ইন্টারন্যাশনাল পেপার বলতে আপনার সাইজ আসবে কিছু, A4, A3, B4, এগুলো আন্তর্জাতিক মানে যে পেপারগুলো আপনার ব্যবহার হয়। তারপর যদি বলে থাকে কাস্টম, কাস্টম হলো কাস্টম আপনি এখানে লিখে দেওয়ার পর, তারপর মিলিয়ামস, এখান থেকে পিক্সেল বা ইঞ্চি ব্যবহার করে আপনি আপনার মতো করে মাপ নিয়ে এখানে বসে আপনি 8x11 আছে আপনি এখানে জেলে 5x8 দিয়ে আপনি কাজ করতে পারেন। 5x8 দিলে আপনি কাস্টম, এখানে আপনার পেজটি চলে আসবে। আসার পর আপনি আপনার মতো করে এখানে কাজ করতে হবে। দেখুন 5x8 আমার যেই পেজটি আসলো এখানে, আসার পর দেখুন এই যে এটা একটা আলাদা ট্যাব হয়ে আছে না, আলাদা ট্যাবটি হয়েছে। এখন আপনি এটাকে মাউসে লেট বাটন প্রেস করে জাস্ট উপরে ক্লিক করলে এটা এখানে ট্যাব আকারে চলে আসবে। তখন আপনি ভাবতেছেন যে আমি ওপেন একটি ডকুমেন্ট ওপেন করলাম, এটা আলাদা হলো, এটা পর ধরে নিতে হবে, ধরে নিয়ে ওইখানে ট্যাবে আকারে এখানে বসাতে হচ্ছে। সো আপনি এটা না করে কি করতে পারবেন, এখান থেকে সরাসরি আপনি ওপেন করলে যে ডকুমেন্টের ট্যাব আকারে চলে আসে সেই সিস্টেমটা করতে পারেন। সেই সিস্টেম করতে হলে আপনাকে কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল ধরে কে বাটন প্রেস করতে হবে, কে কন্ট্রোল ধরে কে, তখন থেকে আপনি এই ইন্টারফেসে চলে যাবে। ইন্টারফেসে যাওয়ার পর এখান থেকে লেখা আছে ওপেন ডকুমেন্টস অ্যাজ ট্যাব, এটা এখানে চেক আনচেক দেয়া, আপনি যদি চেক করে দেন মানে টিক চিহ্নটা বসিয়ে দেন, দেওয়ার পর ওকে দেন। তারপরে যখন আমি আরেকটি ডকুমেন্ট ওপেন করলাম নিউতে যাব, যাওয়ার পর এখানে 5x8 আছে, আমি এখানে 8x5 দিলাম, দেওয়ার পর ওকে, দেখুন ওকে দেওয়ার পর এটা আলাদা ওপেন হলো না, আমার ট্যাব আকারে যে এখানে একটি ট্যাব, এখানে একটি ট্যাব, এখানে একটি ট্যাব, এখানে একটি ট্যাব। আপনার ভালো লাগলো না আপনি আগের ট্যাবটি এখানে ক্লিক করে কেটে দিতে পারবেন, আপনার ভালো লাগলে এই ট্যাবটি আপনি এখানে রাখতে পারবেন। সো আমি তারপর এখানে যদি কোনো কাজ করতে চাই, যেমন ধরুন আমার যে কোনো একটি কাজ, এখানে আমি একটি ছবি অ্যাড করলাম বা এর উপরে আমি একটা ছবি বসাবো, বা ছবি বসানোর জন্য যে ফাইল আমি ওপেনে যাব, ওপেনে গেলে আমি যে কোনো ছবি এখান থেকে অ্যাড করে কাজ করতে পারবো। ছবিটা আমি এখান থেকে খুঁজে, যেমন ধরেন আমি এখান থেকে যে কোনো ছবি, এই ছবিটা এই যে ফটোশপ সিন্স 6 টুল বারে পরিচিত সম্পর্কে একটি ইমেজ, ইমেজটি আলাদা একটি ট্যাবে চলে আসলো। এটাকে যখন আপনি জুমটা ছোট দেখবেন, এটাকে জুম যদি আপনি বড় করতে চান কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে প্লাসে ক্লিক করলেই আপনার জুমটা বড় হবে, আবার কিবোর্ডে কন্ট্রোল ধরে মাইনাসে ক্লিক করলে আপনার জুমটা ছোট হবে। তো জুম করার আরো কয়েকটা পদ্ধতি আছে, কন্ট্রোল ধরে স্পেস বাটন ধরে আপনি যদি লেফট বাটনে ক্লিক করেন জুমটা ইন হবে, আবার অল্টা ধরে স্পেস বাটন চাপ দিয়ে কন্ট্রোল মাউসে লেফট কি ক্লিক করলেই মাউসটা আউট। তো এখান থেকে আমি একটি ছবি অ্যাড করলাম, ছবি আনলাম, এই যে ধর এই ছবিটা দেখেন প্রত্যেকটা টুলের এখানে বিবরণ দেওয়া আছে, রেক্টেঙ্গেল মার্ক টুল সব এখানে ক্লিক করলে, তারপরে যে শেপ টুল সব টুলের এখানে ডিটেলসটা দেওয়া আছে। তো এখন আমি এই ছবিটা মুভ টুল দিয়ে ওই ছবিটার মধ্যে নিয়ে ছেড়ে দিব, তখন আপনি কী করতে পারেন, এই শেপটি না, এটি আপনি আলাদা একটি পেজ, আপনি এটাকে চাপ দিয়ে ধরে এখানে যাবেন, এখানে যাওয়ার পর তারপর এখানে ছবিটা এনে জাস্ট আস্তে করে পেজের ভিতরে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর আপনি এটা আপনার মতো করে যে কোনো এক জায়গায় নিয়ে বসাতে পারবেন। সো ধরুন এটা আপনার একটি কাজ, আপনি এখন এই কাজটাকে সংরক্ষণ করবেন। সো আপনি এই পর্যন্ত যেই কাজটাই করলেন, তখন এখন যদি আপনি এই কাজটাকে
সংরক্ষণ না করেন, তাহলে আপনি এতক্ষণ যে কাজ করেন এই কাজ করার কোনো মানে রইল না। কারণ কাজ না করে সংরক্ষণ না দিলে বা সেভ না করতে পারলে আপনি সেই কাজটা বৃথা যাবে। আর যদি মনে করেন আমার এটাকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ না, আমি এটাকে সংরক্ষণ করতে চাই না, তাহলে আপনি এখান থেকে আস্তে করে কেটে দিতে পারেন, প্রসেস ক্লিক করে এখান থেকে নো দিতে পারেন, সেভ দেওয়ার কোনো প্রয়োজন নাই, ক্যান্সেল। আমি যখন সেভ দিতে যাবো তখন ফাইলে গিয়ে এখানে সেভে চলে যাব, সেভে ক্লিক করলে তারপর আপনাকে লোকেশন দেখিয়ে কোথায় দিবেন, ফাইল নেমের নাম টাইপ করে, যেমন আমি ফটোশপ লিখলাম, আর কোনো তথ্য আমি এখান থেকে দিলাম না, তারপর সেভেস টাইপে গিয়ে আমি আপনাকে এখানে জেপিইজিটা দেখা দেবে। জেপিইজির ফুল মিনিংটা হলো জয়েন্ট ফটোগ্রাফার এক্সপার্ট গ্রুপ, এটা আপনাকে দিলে সম্পূর্ণ ফটোটা একসাথে অ্যাডজাস্ট হয়ে কাজ হয়ে যাবে। সেভে ক্লিক করতে হবে, তারপর আপনার জেপিজি অপশনে আবার ওকে দিলেই আপনার ছবিটা সংরক্ষণ হয়ে যাবে। সুবিধার্স আজকে আমাদের কাজ এ পর্যন্ত হলো, পরবর্তী সময় আমরা সম্পূর্ণ টুলবার নিয়ে একটা আলোচনা করবো, প্রত্যেকটা টুলে কী কী কাজ আছে। সো আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।